আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রের গুড লাইভে আমি রুদ্রের সব চলে আসছি পিকে অটোমোবাইল গাড়ি শোরুমে। এই শোরুমে আপনারা রিকমেন্ডেশন গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। আজকে খুব সুন্দর একটি গাড়ি দেখবো আমরা, করোলা ক্রস 2021 মডেলের ব্লু কালারের গাড়িটি। ঠিক আছে, চলুন এই সুন্দর এই গাড়িটি আজকে আমরা দেখি, ফিচার সম্বন্ধে জেনে নেই, দাম সম্বন্ধে জেনে নেই। যেহেতু রিকমেন্ডেশন গাড়ি, লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়? জি, রিকন্ডিশন জেনে নেই যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে। এই মুহূর্তে আমাদের শোরুমে আছে টয়োটা ক্রস, করোলা ক্রস, টয়োটা হেরিয়ার, টয়োটা এলিয়ন, টয়োটা প্রিমিও, টয়োটা সিএসআর, টয়োটা প্রিয়াস আলফা, টয়োটা প্রিয়াস এসএফটি প্লাস, এস্টুডিং, হুন্ডা সিভিক, টয়োটা ডায়না, টয়োটা স্কোয়ার, টয়োটা নোয়া, নন হাইব্রিড, নন হাইব্রিড। আচ্ছা, বেশ কিছু গাড়ি রয়েছে এই মুহূর্তে। জি ভাইয়া, আজকে আমরা কি গাড়ি দেখবো? আজকে আপনাকে দেখাবো টয়োটা করোলা ক্রস। করোলা ক্রস, হ্যাঁ, 2021 মডেল। আচ্ছা, করোলা ক্রস 2021 মডেল, ব্লু কালার। ব্লু কালার, খুব সুন্দর একটি গাড়ি। একটু জেনে নেবো যে ভাইয়া, এই ব্লু কালার ছাড়া আর কি কি কালার রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমার কাছে বর্তমানে ব্লু কালারে আছে। ব্লু কালারটাই অ্যাভেলেবেল রয়েছে আপনাদের? জি। আচ্ছা ভাইয়া, এই গাড়িটা হচ্ছে 21 মডেলের। 21 মডেল। আচ্ছা, 21 ছাড়া কি আর আছে অন্য কোনো মডেল? এখন বর্তমানে নেই। আচ্ছা, 21 থেকে তো মনে হয় বাংলাদেশে আসছে। জি জি জি। 22 আসছে বাংলাদেশে? হ্যাঁ, 22 আছে। 23 আসছে? 23 আসে নাই, মানে 21 এবং 22। জি জি। আচ্ছা ঠিক আছে, আমরা 2021 মডেলের ব্লু কালারের গাড়িটি দেখি, করোলা ক্রস। একটু ফিচার সম্বন্ধে জানি ভাইয়া। টয়োটা করোলা ক্রস জেট লেদার প্যাকেজ, ফুল অপশনের গাড়ি, এলইডি হেডলাইট, সুন্দর লোগোটা করোলা ক্রসের যে লোগো। এবং হাইব্রিড গাড়ি, হাইব্রিড মার্কিং করা আছে। ফুল এলইডি লাইট, ফুল এলইডি লাইট, এলইডি ফগ লাইট, বডি সেন্সর এবং সামনে ক্যামেরা আছে। আচ্ছা, ফ্রন্ট ক্যামেরা। রিমটি কি গাড়ির সাথে আসছে ভাইয়া? রিমটি গাড়ির সাথে, করোলা ক্রসে অরিজিনাল লেদার প্যাকেজ হলে আপনার এই রিমটা আসবেই। আচ্ছা, জেট লেদার প্যাকেজ, রিমটি আসলে খুবই সুন্দর। তারপরে করোলা ক্রসের সাথে রিম আসে। জি, এমনি 360 ক্যামেরা রয়েছে গাড়ি? 360 ক্যামেরা আছে, প্যানারোমিক সানরুফ। আচ্ছা, প্যানারোমিক সানরুফ, তার মানে ফুল লোডেড বলা চলে? ফুল অপশন, ফুল অপশনের গাড়ি, ফুল অপশনের গাড়ি। মাসুক ভাই, একটু জেনে নেই, যেহেতু ঢাকা শহরে একটু গ্যাদারিং, সামনে যে গ্রিলটি আছে, জি, আর কোনো কারণে যদি নষ্ট হয়, এই ধরনের গ্রিল কি বাংলাদেশে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমাদের কাছে, আমরাই সংগ্রহ করে দিতে পারবো, মার্কেটেও পাওয়া যাবে। আচ্ছা, এবং খুব ফগ লাইটিও খুবই সুন্দর, এবং সেন্সর রয়েছে, বডি সেন্সর, বডি সেন্সর, ফ্রন্ট ক্যামেরা, সাইড ক্যামেরা, 360 ক্যামেরা, ড্যাশ ক্যামেরা এবং ড্যাশবোর্ডও আর একটি ক্যামেরা আছে। আচ্ছা, অনেকগুলো ক্যামেরা, ড্যাশ ক্যামেরা আসে না সব গাড়িতে। আমরা একটু ব্যাক সাইডে দেখি, হাইব্রিড গাড়ি, তারপর একটু জানবো ভাইয়া, এই গাড়ির সাথে কি স্কোয়ার হুইল আসছে? এটাতে স্কোয়ার হুইলটা দেখতে হবে। আচ্ছা, একটু দেখতে হবে, সার্ক ইঞ্জিনার রয়েছে এবং টিন্টেড গ্লাস, অটোমেটিক ডোর, ব্যাক ডোর, রিমোটে খুলবে এবং ম্যানুয়ালেও খোলা যাবে। জি না, এটাতে ওই লিকুইড। আচ্ছা, হাওয়ার মেশিন, হাওয়ার মেশিন, জি, হাওয়ার মেশিন এবং লিকুইড আসছে, দুটো হাইব্রিড গাড়ি, তার সাথে কমই আসে। আমরা এই পাশ দিয়ে একটু পিছনের সিটি দেখে নিই ভাইয়া। ব্লু কালার গাড়ি এবং ব্ল্যাক ইন্টেরিয়র। জি, লেদার প্যাকেজ, লেদার প্যাকেজ এবং সম্পূর্ণ সিটগুলোই হচ্ছে লেদারের। জি, এবং আমরেস্ট তো রয়েছে অবশ্যই। জি, এবং সামনের সেফটি তো আসলে খুবই সুন্দর, খুব সুন্দর একটি মনিটর রয়েছে। সিট কি পাওয়ার ভাইয়া? ড্রাইভিং সিটটা পাওয়ার, শুধু ড্রাইভিং সিটটি হচ্ছে পাওয়ার। আমরা একটু ডান পাশ দিয়ে দেখি তাহলে। করোলা ক্রস এবং ইয়ারিস ক্রস, ইয়ারিস ক্রস কি আপনাদের এই মুহূর্তে আছে ভাইয়া? না, ইয়ারিস ক্রসটা না, ইয়ারিস ক্রসটা একটু ছোট। আচ্ছা, সামনে আসবে তো? জি আসবে। এই যে পাওয়ার সিট, পাওয়ার সিট, শুধু ড্রাইভিং সিটটি হচ্ছে পাওয়ার, ড্রাইভিং সিটটি পাওয়ার। আচ্ছা, এবং স্টিয়ারিং থেকে বেশ কিছু অপশন রয়েছে। আচ্ছা, যদি একটু স্টিয়ারিং এ বসেন, যদি একটু স্টার দিয়ে দেখান আমাদেরকে, এবং স্টিয়ারিং এর মধ্যে নিকেলের কাজ রয়েছে, ভালোই লাগছে, এবং লেদার ফিনিশ, এবং স্টিয়ারিং এর অপশন রয়েছে অনেক,
অপশন কি কি রয়েছে ভাইয়া? এখানে মিটার কন্ট্রোল আছে, আপনার অডিও কন্ট্রোল আছে। আচ্ছা, মাল্টিমিডিয়া এবং মিটার কন্ট্রোল করা যায়। জি জি জি। এসির কি অপশন রয়েছে? না, এসির অপশন নেই। এসির অপশন নেই। এসির অপশন নেই। আচ্ছা, এখানে কত কিলো চলেছে ভাইয়া? মাইলেজ কত আছে? এটা 4.5 6000 কিলো রান করছে। আচ্ছা, 6000 কিলো চলেছে। জি। এবং 4.5 এর 4.5 গ্রেড ফুল অপশন, টাচ প্যানেল, অনেক সুন্দর কনসোল বক্স, গিয়ার শিফটও খুব সুন্দর। এখানে একটা কনসোল বক্স আছে, কনসোল বক্স রয়েছে, প্রয়োজনীয় পেপারস রাখা যাবে। জি, এখানে আবার মোবাইল চার্জ দেওয়ার জন্য পোর্ট রয়েছে, দিতে পারবেন আইফোন চার্জার সিস্টেম। আচ্ছা আচ্ছা, এবং ড্যাশবোর্ডও লেদার ফিনিশ রয়েছে। জি, ভালোই লাগছে, আসলে খুব শৌখিন একটি গাড়ি। আপনাদের সাম্পলটা দেখে নিন। আর সিলিং হচ্ছে টোটালি ব্ল্যাক। জি, বিশাল একটি সানরুফ রয়েছে, প্যানোরামিক সানরুফ, প্যানোরামিক সানরুফ, তার মানে পুরো ছাদ জুড়ে আসলে প্যানোরামিক সানরুফ, আকাশ দেখতে ভালোই লাগবে। একটু ইঞ্জিনটি দেখে নিই ভাইয়া। মাইলেজ কমই আছে এবং অকশন গ্রেডও ভালো, 4.5 অলমোস্ট ব্র্যান্ড নিউ, 6000 কিলো চলা বেশি না, জাপানে চলছে তো ভালো চলে, এবং ইঞ্জিনের স্পেসও অনেক বেশি, বিশাল স্পেস, বিশাল অনেক অনেক জায়গা নিয়ে ইঞ্জিনটা। আমি ইঞ্জিনের কন্ডিশন কি রকম এখন? জি, 100% ভালো, অনেক ভালো আছে। জি জি জি। আর ব্যাটারি কন্ডিশন ভালো? অবশ্যই ভালো। হাইব্রিড ব্যাটারি কোথায় ভাই? হাইব্রিড ব্যাটারি আপনার ব্যাকগালাতে, ব্যাকগালাতে। জি, ব্যাটারি কন্ডিশন এই মুহূর্তে ভালো আছে। জি অবশ্যই, 6000 কিলো চলা মানে ব্যাটারিতে এখনো হিট প্রুফ, অনেক ভালো। আর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো আপনারা ওয়াশ পলিশ, আমরা ওয়াশ পলিশ করে দেব, মোবিল মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার এগুলো চেঞ্জ করে দেব, আদার্স কিছু কাজ থাকলে এগুলো করে দেব। আচ্ছা, মানে শোরুম কন্ডিশন করে দেব, শোরুম কন্ডিশন করে দেব। তারপর রিকন্ডিশন গাড়ি, অনেক সময় কাস্টমারদের কিছু রিকমেন্ড থাকে বা অনেক ইনস্টল করতে চায়। জি, সেই ক্ষেত্রে তো আমি বলবো কি, এটা লেদার সিট, তো এই লেদার সিটে মনে হয় না অনেকে করে না, বেশিরভাগ লেদার সিটে আপনার সিট কভার লাগবে, কভার লাগবে না, কিন্তু শুধু লাগানোর ভিতরে আপনার বাম্পার, বাম্পার দুটা লাগাতে পারে। আলোচনা সব ব্যাগে তো আপনারা করে থাকেন। জি জি জি, ডেকোরেশনে তো অনেক কাজ করা যায় গাড়িতে। জি, কারণ রিকন্ডিশন গাড়িতে অনেক সময় অনেক কিছু ডেকোরেশন করে। জি, অনেক কিছুই লাগে, যেমন গাড়ি কভার লাগে, বডি কভার লাগে, এগুলো তো আপনারা মানে আলোচনা সব, আলোচনা সব এগুলো কিছু আমরা অনার করে থাকি। আচ্ছা, যেমন গাড়ি মডেল সুন্দর রাখবে জানি, টয়োটা করোলা ক্রস জেট লেদার প্যাকেজ হাইব্রিড মডেল 2021, সিসি 1800, কালার লাইট ব্লু, এবং অকশন গ্রেড 4.5, মাইলেজ 6000 কিলো। আচ্ছা, আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া? এটা প্রাইস রাখতেছি 57,90,000 টাকা। 57,90,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। তারপরে মাসিক ভাই আমার একটা রিকোয়েস্ট, যেহেতু সবসময় আপনাদের রিভিউ করে থাকি, আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব আর একটু সম্মানই করার চেষ্টা করবো। জি জি অবশ্যই অবশ্যই, আপনার ভিডিও দেখে যারা আসে অবশ্যই সবসময় সম্মান করে, এটা আপনার ভালো লাগবে না, আমার নিজ থেকে এটা করে। অনেক ধন্যবাদ ভাইয়া। আর যেহেতু রিকন্ডিশন গাড়ি, এই গাড়ির ক্ষেত্রে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে একটু জেনে নিই ভাইয়া। এটা 50-80% পর্যন্ত লোন সাপোর্ট দেওয়া যাবে। এখন তো সব ব্যাংকেই লোন হচ্ছে? জি জি, সব ব্যাংকে মানে কিছু কিছু ব্যাংক, সব ব্যাংক হচ্ছে না। আচ্ছা, আমরা শুরু মেয়াদ একটু জেনে নিই। পিকে অটোমোবাইলস, রোড 12/15, প্লট 2, বারিদারা জে ব্লক, বাটারা, ঢাকা। লাস্ট আমি একটা প্রশ্ন করে নিই, সেটি হচ্ছে যেহেতু 1800 সিসি, এই গাড়িটির ক্ষেত্রে এখন পেপার্স করতে কত টাকা খরচ হবে? এটা রেজিস্ট্রেশন করতে 1,82,000 টাকা। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকবেন।